ওইখানে যেটা ছিল আমি ওর প্রেমে পড়েছিলাম ক্ষীরের পুতুলে, তো ফাইনালি এখানে আমার বউ হয়ে গেছে। কি বলতো, ভালো মানুষ হলে না তার সবটাই ভালো লাগে, তার সবটাই ভালো লাগে। আর নীলের সাথে কাজ করার আমার একটা সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট আছে, ফ্রেঞ্চ ফ্রাই আছে, সুইট কর্ন ওটা একটা আছে, আরও একটা কিছু আছে। আর লাঞ্চে হচ্ছে ভাত, ডাল, কাতলা মাছ, আলু ভাজা, কোন একটা সবজি, মাটন। যদি মানে আমাদের তো একসাথে সিন, যদি কিছু হয় বলো, বলছে বিশ্বাস করো আমি অনেকদিন পরে নেগেটিভ করছি, তুমিও বলে দিও কিন্তু যদি কিছু হয় সেরকম, তো আমরা করিও যেটা করিও। হ্যাঁ, বাট এখানে খুব ভাইটি সিসলা পৌঁছরা ফ্রম টলিফ্যাক্স আজকে চলে এসেছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে, সেটা দেখতেই পাচ্ছ, ভয় লাগছে রীতিমতো। মিয়া বিবি একেবারে নেগেটিভ রোল তো ঠিক আছে, মানে সংসার কাঁপিয়ে দিচ্ছ। নীল এবং শ্রীতমা কেমন আছো? হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার তোমাকেও। তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো? একদম। আচ্ছা, অনেকদিন পর দুজনেই নেগেটিভ রোলে। হ্যাঁ, প্রায় দু বছর পর। দুজনেরই। আগে বলো, এটা কেমন লাগছে? ভীষণ ভালো। আর ইনহাউসের সাথে অনেকগুলো কাজ হয়ে গেল, আর জিতেও আমার টানা প্রায় 8 বছর রানিং জিতে কাজ হচ্ছে, তো ভালো লাগছে। অনেকদিন পরে নেগেটিভ, যেটা আমি প্রথম দিনই নীলের সঙ্গে আমি ধরে নিচ্ছি, আমি প্রথম দিনই নীলের সঙ্গে যেটা ডিসকাশন, নীল শোনো আমি বহুদিন পরে নেগেটিভ করছি আবার, যদি মানে আমাদের তো একসাথে সিন, যদি কিছু হয় বলো, বলছে বিশ্বাস করো আমি অনেকদিন পরে নেগেটিভ করছি, তুমিও বলে দিও কিন্তু যদি কিছু হয় সেরকম, তো আমরা করিও যেটা করিও। হ্যাঁ, বাট এখানে খুব ভালো লাগছে, প্রথম কয়েকদিন মনে হচ্ছিল যে খেলনা বাড়িতে শুটিং করতে আসছি, কারণ মানে ওরা এত নস্টালজিক হয়ে গেছিল, ওই নামেই সবাইকে ডাকছিল, এবং মানে যেহেতু ওদের সেম মেকআপ রুম, জানো তো আমার আমাদের এইটা হয়েছিল, জানো তো সেই দিন এরকম হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তো সেই কারণে, বাট এখানকার ইউনিট ভীষণ ভালো, আমাদের কো-অ্যাক্টরসরা ভীষণ ভালো, মানে বিশ্বাস করবে না, প্রথম যেদিন আমরা শুটিং করি, মানে ফ্যামিলি সবাই মিলে শুটিং করি, ওদের আগে কয়েকটা ইন্ডিভিজুয়াল সিনস হয়েছিল, মানে আমাদের মনে হচ্ছিল না যে দিস ইজ আর ফার্স্ট ডে অফ শুট, মানে হা হি হি, মানে যা নয় তা করে আমরা শুটিং করেছি। আর স্নেহাদার তো কোনো কথাই না, স্নেহাদা অর্থাৎ স্নেহাশিস দাও, না নাম স্নেহা না, আমি অভিনয় করতে এনজয় করি। হ্যাঁ, কিন্তু নেগেটিভ রোলে যেটা হয় যে শেডস অনেক বেশি থাকে, তো সেটা অনেক বেশি চ্যালেঞ্জিং আমার মনে হয়। পজিটিভ রোল করা আমার মনে হয় যে ইজিয়ার দ্যান নেগেটিভ, তো তোমারও তাই? আমারও তাই মনে হয়, কারণ যখন নেগেটিভ রোল করে গেছি, তারপরে যখন পজিটিভ রোল আমি করলাম লাস্ট দু বছর ধরে, আমার যে কি শান্তি হতো আমি বলে বোঝাতে পারবো না, যে মানে সিনেমা সবসময় ফ্রেশ থাকতাম, কারণ ওই আর নেগেটিভ রোলে কি হয়, প্রচণ্ড বেশি মেন্টাল ওয়ার্ক করতে হয়, যে মানে ডেলিভারি, পাঞ্চ লাইন সেগুলো প্রপার হতে হবে, বডি ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক থাকতে হবে, অনেক পরিমিত থাকতে হয়। হ্যাঁ, মানে অনেকটা বেশি হোমওয়ার্ক। আর পজিটিভ ক্যারেক্টার হলে কি ডায়লগ ডেলিভারি নিজের মতো করে বললেই হয়ে যায়, কিন্তু এটাতে মানে আমরা দুজনে তো মানে এখানে যেটা করছি প্রচুর হোমওয়ার্ক করছি। দুজনে কি অন স্ক্রিন প্রথম কাজ? না, আগে করেছি আমরা, সেখানেও দুজনেই নেগেটিভ ছিল। ক্ষীরের পুতুল, ওটাও জি এর প্রজেক্ট। মানে তোমাদেরকে দেখলেই মনে হয় মিয়া বিবিকে নেগেটিভ রোলেই দেবো। ওইখানে যেটা ছিল আমি ওর প্রেমে পড়েছিলাম ক্ষীরের পুতুলে, তো ফাইনালি এখানে আমার বউ হয়ে গেছে। খুব মিষ্টি একটা মেয়ে, যারা কাজ করেছে তারা জানে, ভীষণ মানে ও খুব কমফর্টেবলি ওর সঙ্গে কাজ করা যায়, ঠিক আছে। মানে আমি ওকে যেমন সবসময় বলি যে তুমি বলবে আমার যেগুলো ল্যাক লাগছে, বা ও সেটা আমাকে বলে, আমরা এটা ডিসকাস করে নিই। আর সব থেকে যেটা আমি এনজয় করি ওর সঙ্গে কাজ করতে গিয়ে, আমাদের টাইমিংটা খুব প্রপার হয়, মানে প্রপার নয় আমাদের
ক্লোজ টু প্রপার, প্রপার তো বলা যায় না, আমি জানি না কোনটা প্রপার। বাট হয় না অনেক সময় সিন করতে গিয়ে কিছু কিছু জিনিস চলে আসে, যেটা ধরো আমরা রিহার্সালের সময় করলাম না, কিন্তু সেগুলোও না খুব সুন্দর, মানে ও তো ভীষণ রেসিপ্রোকেট করে, তো ওইটা আমাদের ভীষণ মানে এটা আমাদের সেই ক্ষীরের পুতুল থেকে চলে আসে। হ্যাঁ হ্যাঁ, লাইট নিয়ে ভাবতে হচ্ছে না, কারণ নীল যদি আমার সামনে দাঁড়িয়ে কথা বলে ওর স্কিনে লাইটটা রিফ্লেক্ট করে আমার মুখে আলো দেয়, বুঝলো? সেটা বলা যেতে পারে, কিছুটা বলা যেতে পারে, কারণ আজকে একটা প্রোমো আমাদের বেরিয়েছে, সেখানে দেখা যাচ্ছে আমাদের যে বাড়ির সব থেকে মানে হার্ট যাকে বলা যায় জোড়াবাড়ির, উদয় যেটা প্লে করছে কিঞ্জল, আর এত ভালো করছে উদয়, তো তো সেখানে দেখা যাচ্ছে ও মারা যাচ্ছে প্রমোতে, বাট সেটা আদৌ মারা যাচ্ছে নাকি সে পরে ফিরে আসবে, তার পেছনে কার কনস্পিরেসি আছে, আদৌ কি আমাদের কোনো কনস্পিরেসি আছে না নেই, সেটার জন্য তো দেখতে হবে কোন গোপনে মন ভেসেছে, তো এটাই টুইস্ট এখন। আর এখানে অফস্ক্রিন মানে উদয় আর শ্বেতা আর অনুজয়দা এদের সঙ্গে তো প্রথম কাজ, না না ওদের সঙ্গে আমি কাজ করি, শ্বেতা আর অনুজয়দার সাথে প্রথম কাজ, কি বলবে বলো তাদেরকে, খুব ভালো খুব ভালো। রণ রণ আমি আর উদয় একসাথে একটা ঘরে বসি, তো আমরা তিন ভাই হয়ে গেছি, তো ভীষণ ভীষণ অনেক কথা হয়, সেগুলো সব বলা যাবে না, তো প্রচুর কথা হয়, প্রচুর আর কি ঠাট্টা সবই হয়, মজা হয়। আর বাট আমরা তিনজনেই যখন সিন নিয়ে ভাবি তখন সেই সময়টা কোনো মজা টজা হয় না, আর মানে ফ্লোরে গেলে সবাই সিরিয়াস, ফ্লোরে গেলে ঠিক সিরিয়াস নয়, মজা করতে করতেই কাজ করি, বাট সবাই সবার কাজটা বোঝে যে ডায়লগস মানে এখানে এভরি ওয়ান ইজ প্রিপেয়ার্ড, মানে ফ্লোরে সবাই রেডি হয়ে যায়, সেই কারণে আমরা মজাটা করতে পারি, কারণ অলরেডি আমাদের করা আছে যে কি করব না করব, শুধু ডিরেক্টর আমাদেরকে বলবে যে এই বিষয়গুলো হবে, তো এই এই ব্যাপারটা এখানে আছে, মানে এভরি ওয়ান ইজ সিরিয়াস অ্যাবাউট ওয়ার্ক, অথচ এরকম মানে মজাদার ইউনিট হয় না, এই জন্য ইতিমধ্যে আমরা দর্শকদের প্রচুর ভালোবাসাও পাচ্ছ। আরো অনেক চাই, এত এতে হবে না, অনেক বেশি চাই। আচ্ছা এবার লাস্ট মানে শেষের দিকে আসছি, সেটা হচ্ছে অফস্ক্রিন নাকি পিকনিক হতে চলেছে, এখন তো শীতকালের মরশুম সব জায়গায় পিকনিক, তো একটু শুনি পিকনিকের কি মেনু, কোথায় কি হচ্ছে। 4th February আমাদের প্ল্যান করা হয়েছে, 4th February রোববার, তো জায়গাটা এখনো অবধি আমরা ঠিক করিনি, তো খেলনা বাড়িতেও বিরাট ভাবে একটা পিকনিক হয়েছিল, খুব মজা করেছিলাম, তো এবারেও সবাই একদম প্রিপেয়ার্ড তার জন্য। মেনু এখন অবধি যেটুকু মনে পড়ছে, ব্রেকফাস্টে আছে লুচি তরকারি, হ্যাঁ নলেন গুড়ের রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা আরো কিছু একটা হয়তো আছে, আর স্টার্টারে থাকছে জিলিপিটা নেই, আমাদের যে মেকআপ আর্টিস্ট পাপাই সে বললো কি ককটেল কি একটা কাবাব করেছে, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই আছে, সুইট কর্ন ওটা একটা আছে, আরো একটা কিছু আছে, আর লাঞ্চে হচ্ছে ভাত ডাল কাতলা মাছ আলু ভাজা কোন একটা সবজি মাটন, আবার একটা রসগোল্লা বা কিছু মিষ্টি থাকবে, পরে পিকনিক হয় এখানে, মানে দুমাস জাস্ট আমরা শুটিং শুরু করেছি, মানে দুমাসও না, মানে দুমাসও হয়নি, না পিকনিকের জন্যই তো প্রজেক্টটা শুরু করা হয়েছে, পিকনিকটা তো করতেই হবে, ওটাই তো আসল, এটাই অনিমেষ দা হচ্ছে ওই আর কি চেরি অন দা কেক, একদম
যা শেষ করবো, এরকম আনন্দে মজাতে দিন কাটাও, আর দর্শকদের প্রচুর ভালোবাসা, আরো আরো ভালোবাসা পাও, এই কামনা করো। শেষে দর্শকদের কি বলবে বলো, তুমি বলো। একটাই কথা বলবি না, আমি বলিনি, ও ফাইনাল টাচটা দেব। ইট ইজ ফার্স্ট। তো বিষয়টা হচ্ছে, একটাই কথা বলবো, আমাদের সিরিয়ালটা তো জাস্ট শুরু হয়েছে, আই থিঙ্ক 3 সপ্তাহ, 1 মাসও হয়নি, 3 সপ্তাহ হয়েছে উই আর রানিং, অ্যান্ড অলরেডি আপনাদের প্রচুর ভালোবাসা তো আমরা পাচ্ছি, কিন্তু এইভাবেই প্লিজ আমাদের পাশে থাকবেন, বিকজ যদি সত্যি কথা বলতে চাই, মানে যাই যাই, ওকে এইভাবে আমি শর্টেজ জিজ্ঞেস করিনি যে আমি ঠিক বলছি কিনা, সেটা হচ্ছে আসল গল্প কিন্তু এখনো শুরুই হয়নি, আসল গল্প একদম শুরুই হয়নি, তো কি হচ্ছে না হচ্ছে সবটা তো দেখতে হবে, দেখতেই হবে। কোন গোপনে মন ভেসেছে, জি বাংলা সোম থেকে শনি রাত 8:30। আর যেটা ও বললো, এখনো গল্প কিন্তু শুরুই হয়নি, সবে মানে কি বলবো, ট্রেলার, এটা পিকচার বহুত বাকি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।